হয়ে গেল আমার। হ্যালো এভরিওয়ান, আমি আজকে সেজেগুজে রেডি হয়ে গেছি আর এখন যাচ্ছি হচ্ছে অফিসে। আজকে একদম সকাল থেকে ব্লগটা শুরু করছি, আজকে অফিসে আছে গণেশ পুজো, তাই জন্য সবাইকে ট্র্যাডিশনালি শাড়ি টাড়ি ছেলেদের পাঞ্জাবি এই সমস্ত কিছু পরে যেতে বলেছে। যাই হোক, তো এখন রেডি হয়ে গেছি, অঙ্কিতা শাড়ি টাড়ি পরিয়ে দিল। এখন কটা বাজছে? 7:30 বাজছে। 7:30 বাজছে, তাড়াতাড়ি করে এখন বেরোই, নাহলে দেরি হয়ে যাবে অফিসে আবার, কারণ ওইদিকে আবার ডেডলাইন তো রয়েছে, 9:30টার মধ্যে ঢুকতে হবে। যাই হোক, এখন বেরোই আর তোমরা ব্লগটা কন্টিনিউ করো। আলটিমেটলি 1.5 ঘন্টা জার্নি করে অফিস তো পৌঁছালাম, আর এই যে অফিস, তো পৌঁছে গেছি। আর এখানটা খুব সুন্দর হাওয়া দেয়, তো আমি প্রতিদিন এসে এখানটা একটু হাঁটা মানে পাইচারি টাইপের করি। যাই হোক, একটু হাওয়া খেয়ে নিই, এসেই সঙ্গে সঙ্গে এসি ঢুকে যায় না, কারণ হচ্ছে প্রচুর ঘেমে যাই, তো তাই জন্য এখানে একটুখানি দাঁড়াই, রিল্যাক্স করি, তারপরে গিয়ে অফিস ঢুকি। তো এখন ঢুকবো, দেখা যাক কতটা কী শ্যুট করতে পারি, যতটা করতে পারবো তোমাদের সমস্তটাই শেয়ার করবো। এই যে সমস্ত ডেকোরেশন চলছে, এই যে আমাদের অর্পিতা রানী, অর্পিতা রানী, আর এটা সায়ন্তনী, এখানে অলমোস্ট সব কিছু রেডি হয়ে গেছে, তো গণেশের এখানে লাস্ট টাচ আপ চলছে, আর যতটুকু বাকি ছিল ঠাকুরমশাইটা রেডি করেই নিলেন নিজেই, আর তারপর পুজো শুরু হলো। খুব সুন্দর পুজো হয়েছে। জোরে বলবে তো? হাই হাই, কাজ করছো রাজুদা গণেশ পূজার দিন? কাজ করো? কি করছো সায়ন্তনি, আজকেও কাজ করছো? আর এদিকে অর্পিতা, আমাদের এটা অফিস থেকে দিয়েছে আজকে লাঞ্চ, হ্যাপি গণেশ চতুর্থী। দেখি কি কি দিয়েছে, এমা লাড্ডুটা পড়ে গেছে, লাড্ডু ছিলের মধ্যে
এই যে রাজু শুধু হে হে করে হাসছে, হে 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 হে। আরে আমার তো এডিট করা হয়নি, দাঁড়াও দেবো, মিথ্যে বলছি না। খিচুড়ি এগুলো কি আছে ভগবান জানে, এটাতে কি আছে রাজুদা, এটা খুলো কি আছে দেখো, আমাকে খুলতে দাও, হ্যাঁ আমাকে খুলতে দাও, তুমি ভিডিওটা করো। কেমন ব্যাখ্যা করে ধরেছো, কেন ঘন্টা চাবি রিং এটা হচ্ছে লাবড়া, আর এখানে পিঙ্কি দি উকি মেরে মেরে দেখছে, খুব সুন্দর লাগছে পিঙ্কি দিকে। কি নেবে তোমাকে দেবো না, যে এখন আমাদের ফটো সেশন চলছে, এদিকে পারমিতা দি, এইদিকে আর একটা মডেল অর্পিতা, আজকে আমরা এখানেই লাঞ্চ করছি। এই যে পারমিতা দি, ওই যে অর্পিতা এখনো বার করেনি, শশা খাচ্ছি। আর এখানে শান্তনি খাবি না রে, অর্পিতা অর্পিতা কখন খাবি বের কর। আমাদের লাঞ্চ হয়ে গেছে আর আমরা এখন লিফটে করে নিচে নেমে তারপরে ছবি তুলতে যাচ্ছি। এই যে আমাদের অর্পিতা ম্যাডাম, তোর নামটা কি জানো, ঈশিকা, হ্যাঁ ঈশিকা নাম ভুলে যাই আমরা। আর এই শান্তনি এখন ফোনে বিজি, আর আমরা এখন লিফটে করে নিচে যাচ্ছি তারপরে ছবি তুলতে। আর এই যে অর্পিতা ম্যাডাম উঠতে পারছে না, আবার এই দাঁড়ায় বন্ধ করবো কেন, তুই উঠতে পারছিস না, আমাকে সিঁড়িতে ওঠাতে বলছিলি, সেটা দেখাবো না আমি সবাইকে। মেয়েটা শাড়ি পরে সিঁড়ি ভেঙে উঠতেও পারে না, হ্যাঁ। এই যে আমাদের অফিসের নিচে বিশ্বকর্মা পুজো হয়েছিল কালকে, এখানে বৃষ্টি শুরু হয়ে গেছে, তাই আউটডোর ফটো সেশন শেষ হয়ে এখানে ইনডোর ফটো সেশন চলছে, ইনডোর ফটো সেশন। হ্যালো, আমরা ছবি টবি তুলে অনেকক্ষণ উপরে চলে এসেছি, আর এখানে আবার আমরা একটু কাজ করছি। এই যে অর্পিতা সায়ন্তনী এখানে সবাই কাজ করছে, আর আমারও ঘুম পাচ্ছে, লিটারেলি খুব টায়ার্ড লাগছে আর ঘুম পাচ্ছে, অনেক সকালে উঠেছি, রেডি হয়েছি, সিরিয়াসলি ঘুম পাচ্ছে। যাই হোক, ঘুম পেলেও কিছু করার নেই, ঘুম পেলেও কাজ করতে হবে। আর তোমাদের অনেকের মনে হতে পারে সোয়েটার কেন পরে আছি, খুব ঠান্ডা লাগে এসিতে আমার, সেই কারণে সোয়েটার পরে থাকি সবসময়। এখন কাজ করি একটু, পরে আবার কথা হচ্ছে। এই যে রাজুদাকে ব্লগে নিয়ে নি বলে রাজুদা রাগ করেছে, রাগ করেছো, হ্যাঁ কি হ্যাঁ বলছে, তো কিছু বলো, কেন বলবো আমি, কেন বলবে না, তুমি যখন আমি থাকি, যখন আমি থাকি তখন করো না, যখন আমি চলে যাই তখন শুরু হয়ে যায়, কি হবে না। তো তোমাকে তখন নিচে যেতে বললাম, তখন তো নিচে গেলে না, তখন তো অনেক ব্লক করেছি, আমার কাজ আছে, তুমি কি বললে তোমাকে যেতে হবে না, মানে আমাকে কি ব্লগে তুমি কি করতে চাইছো, বাজে প্রমাণ করতে চাইছো। অর্পিতাও ফোন করিনি, কে অর্পিতা, তুই রাজুদাকে ফোন করিস নি, নিচে যাওয়ার জন্য ফোন করিস নি, আর এই লোকটা শুধু মিথ্যে কথা বলে, মিথ্যে বলছো কেন, ফোন চেক করলে বোঝো, ফোন চেক করারও দরকার নেই, আমরা প্রমাণ তো আমরা তো ছিলাম সামনে, আর আমি তোমাকে কতবার বলেছি রাজুদা চলো চলো ছবি তুলবো, অনেক তো ছিলাম না, মোটেও না আমি ছিলাম, হ্যাঁ। আর এই লোকটা হচ্ছে সবাইকে শুধু জ্বালাবে, সবাইকে জ্বালাবে, হ্যাঁ রাজু আঙ্কেল, রাজু আঙ্কেল বল অর্পিতা, সায়নী এখন মুডে আছে,
এই যে সায়নী শুধু কাজ করছে, আজকেও অনেক কাজ করেছে, খুব অনেক কাজ করছে। সায়নী খুব ভালো ছেলে, খুব খুব ভালো ছেলে, ছেলে না মেয়ে বলছি, সায়নী খুব ভালো ছেলে। প্রতিদিন লাইট জ্বলে লাইটিং হয়, আজকে আমাদের অনেকটা তাড়াতাড়ি ছুটি হয়ে গেছে, তাই জন্য এখনো এখানে লাইটিং স্টার্ট হয়নি, নাহলে অনেক সুন্দর সুন্দর ছবি তুলতাম আমরা আজকে সেজে বুঝে। অনেকদিন আগে থেকে প্ল্যানিং ছিল, বল বনে আমরা সেজে গুজে আসবো আর তখন ছবি তুলবো, কিন্তু হলো না আজকে, কি আর করা যাবে, যাই হোক অন্যদিন আবার তুলবো। আর এখন আমরা ফিরে যাচ্ছি, ওরা ওদের বাসে উঠে যাবে, আমিও আমার বাসে উঠে যাব, তারপরে চলে যাব বাড়ি। তো চলো তোমরা কন্টিনিউ করো আর আমরাও যাই, এখন টাটা করে দেওয়া, আবার অন্য কোনো ব্লগে তোমরা ওদেরকে দেখতে পাবে। এই জাস্ট রুমে ঢুকলাম আর আসার সময় রুটি দুধ সমস্ত কিছু নিয়ে চলে এসেছি, রাতের আর রান্না বান্নার কোনো ঝামেলা রাখিনি, আর সারাদিন পর আর ইচ্ছেও করতো না, আর ইভেন আজকে আসতে অনেকটা টাইম লেগেছে, প্রতিটা রাস্তার মোড়ে মোড়ে বিশ্বকর্মা পুজো, গণেশ পুজো, তার লোকজন, এবার রাস্তায় এত জ্যাম হয়ে গেছে, যেখানে বেলগড়িয়া থেকে মানে আমার অফিস পৌঁছতে তোমার লাগে হচ্ছে দেড় ঘন্টা, ঠিক আছে, জেনারেলি দেড় ঘন্টা লাগে বাসে করে, আমি তো বাসে করে রেগুলার যাই না, আজকে যেহেতু শাড়ি টাড়ি পরেছি তাই জন্য বাসে করে গেছি, তো এমনিতে দেড় ঘন্টা লাগে, আর আজকে দু ঘন্টা লেগে গেছে সেটা, যাই হোক কি আর করা যাবে। তো এলাম এই বিশ্বের জ্যাম খেলে এখন, তাই জন্য আগে ফ্রেশ ফ্রেশ হব, তাই জন্য ভাবলাম ব্লগটা আগে এন্ড করে দিই, কারণ আর দেখানোর মতন কিছু নেই। তো দেখা হবে নেক্সট কোনো ব্লগে, আর আজকে অফিস ডেরও একটা ব্লগ শেয়ার করলাম, যদিও আজকে অফিস ডেটা পুরোটাই ইনফর্মাল একটা অফিস ডে ছিল, কারণ একটা ফেস্টিভ মুড বুঝতেই পারছো। তো নেক্সট কোনো ব্লগে তোমাদের সঙ্গে একদম ফর্মাল অফিস ব্লগ শেয়ার করব, যদিও সেদিনকে অফিসের ভেতরে তোমার মানে কি বলবো ব্লগ করা অ্যালাউ থাকবে না বা ভিডিও করা অ্যালাউ থাকবে না, তবুও যতটুকু আমি শ্যুট করতে পারবো, মানে অফিসের ভেতরে তো শ্যুট করবোই না যেহেতু অ্যালাউ নয়, মানে যেটা আমার ডেইলি যেটা করছি বা যেটা আমার পার্সোনাল সেটা তোমাদের সাথে যেটা শেয়ার করি সেইটুকু আমি শেয়ার করবো, অফিসের কোনো কিছুই আমি সেরকমভাবে শেয়ার করবো না। তো যাই হোক আজকের ভিডিওটা এখানেই এন্ড করছি, দেখা হবে খুব তাড়াতাড়ি নেক্সট ভিডিওতে, ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, থ্যাংক ইউ। আর কেমন লাগলো ব্লগটা অবশ্যই কমেন্ট করে জানিও, কিন্তু বহকি সবি জুবা হ্যায় হম হ্যায় হাজারো মেয়ে।